টিভি নিউজ টেন এর শারদ সম্মান 2024 মুর্শিদাবাদ জেলায় সম্মানিত করা হলো জেমো বণিক পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটিকে। 78তম বর্ষে পদার্পণ করলো মুর্শিদাবাদের জেমো বণিক পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রতিমা, আলোকসজ্জা, থিম, পরিবেশ সমস্ত কিছুর বিচারে টিভি নিউজ টেন শারদ সম্মান 2024 মুর্শিদাবাদ জেলা সম্মানিত করা হলো জেমো বণিক পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটিকে। টিভি নিউজ টেন শারদ সম্মান 2024 মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ আজকে আমরা মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার কান্দি জেমো বণিকপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি, যে কমিটি এই বছর 78তম বর্ষে পদার্পণ করেছেন। এবং এই দুর্গাপূজা কমিটির সার্বিক দিক অর্থাৎ প্রতিমা, আলোকসজ্জা, থিম, পরিবেশ সার্বিক বিচারে আমরা টিভি নিউজ টেনের পক্ষ থেকে 2024 যে শারদ সম্মান মুর্শিদাবাদ জেলা সেই সম্মানে আমরা সম্মানিত করব এই মুহূর্তে। আমরা সম্মানিত করলাম জেমো বণিকপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটিকে। দাদা কি বলবেন এই যে টিভি নিউজ চ্যানেল পক্ষ থেকে আমাদের? টিভি নিউজ চ্যানেলকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই জেলার সার্বিক বিচারে, অর্থাৎ প্রতিমা, মণ্ডপ, থিম সমস্ত ক্ষেত্রে এবং আলোকসজ্জা সমস্ত ক্ষেত্রেই আমাদের এই সম্মানে সম্মানিত করাই। আমরা টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী তারা যেন একটা সর্বভারতীয় চ্যানেলে পরিণত হয় এই কামনা করি এই আজকে অষ্টমী এবং নবমীর দিনে। আমরা মূলত 78তম বছরটাকে সেইভাবে হাইলাইট না করলেও আমরা চেয়েছিলাম যে যেভাবে দিনগুলোকে যেমন দুর্গাপূজাতে আমাদের মণ্ডপে মানুষ দর্শনার্থী আসেন, তারা যেন আমাদের আলোকসজ্জা, প্রতিমা এবং দিন দেখতে আমাদের পাড়ায় আবার আসেন এবং বারবার আসেন এই চেষ্টা এবং উদ্যোগ আমাদের কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছিল। সেইভাবে আমরা এগিয়েছি এবং চাইব আগামীদিনও এইভাবে আগামী এবং আলোকসজ্জা, পরিবেশ সার্বিক সমস্ত কিছুর বিচারে আজকে মুর্শিদাবাদ জেলা টিভি নিউজ চ্যানেল 2024 শারদ সম্মান আমরা জেমো বণিকপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির হাতে এবং তাদের হাতে ট্রফি তুলে দিলাম এবং সম্মানে সম্মানিত করলাম। মুর্শিদাবাদ থেকে অর্পণায় টিভি নিউজ চ্যানেল। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।